বলি হ্যাঁ, তোর পড়া না থাকলে মাকে বলে, মাকে বলে বাবা। চ্যানেল, আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। কালকে তো বর্ষার জন্মদিন কাটিয়ে কুটিয়ে এসেছি, আজকে সকালে নিয়ে এখন বসেছি পাউরুটির হচপচ। এটা পাপা দেখে আমাকে বলছে কড়াইয়ের মধ্যে তুই এটা কি করছিস, জানছি পাউরুটির হচপচ। পাপা বলছে কি পাউরুটির হইচই? বলেছি হ্যাঁ, তোমাকে রোববার দিন এই পাউরুটির হইচই খাওয়াবো। পাপার কোনো ব্যাপার না, যা দেবে তাই খেয়ে নেবে। তো এখন বসে আছি, যাওয়ার কথা আছে আজকে ও বাড়ি, তার মধ্যে উনি বলেছেন চকলেট কেক খাবেন, তো চকলেট কেক ওর জন্য যখন বানাবো তাহলে শাইনের বার্থডে যখন একটা ওর জন্যও বানাবো, এই ঠিক হয়ে আছে আপাতত। এখন বাজে হচ্ছে 11:10 বাকি। রান্না আজকে সেরকম কিছু করতে হয়নি, পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম আর রুটি। ভাজাটা মামনি করেছে, রুটিটা আমি করেছিলাম, এই হচপচটা আমি বানিয়ে আনলাম, কারণ কালকের কাঁকড়া রয়েছে, কালকের লাউ শাকের চচড়িটা একটু রয়েছে, এই রয়ে গেছে, শুধু বেগুন ভাজবো, ওটা ঘি দিয়ে খাবো, আর পেঁয়াজ কলি আলু ভাজাও রয়েছে। এই পাপা খেয়ে গেল হচ্ছে রুটি আর পায়েস, কালকে যে পায়েসটা বানিয়েছিলাম পাপা বললো খেতে ভালো হয়েছে, আমি এখনো টেস্ট করে দেখিনি। যাই হোক, আগে আমি হচপচটা খেয়ে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা একদম প্লেন হয়েছে, কারণ এটা কারেন্ট চলে যাওয়ার আগেই বার করে দিয়েছে, আর এটা হতে হতে কারেন্টটা চলে গেছিলো, টুকুন মাঝখান দিয়ে চিটটা ধরে গেল দেখলাম। যাই হোক না কেন, আর কি করা যাবে, কারেন্টের ওপর তো আর কারোর হাত নেই। আর এটা দেখতে পাচ্ছ বেঁকে গেছে, কারণ দুটো একসাথে বসিয়েছিলাম, আবারও সেই ধরছিল না বলে। যাই হোক, এখন মোটামুটি কেক আমার এরকম প্লেনই হয়, খুব একটা ফাটে ফাটে না। চলো, স্নান দানও হয়ে গেছে, জামা কাপড়ও বাইরে মেলে দিয়ে এলাম, এবার একটু গল্পই করব তোমাদের সাথে। স্নান দান করে বসে আছি, বসে নেই, তার আগে গেছিলাম হচ্ছে রান্নাঘরে, খাবার দাবারগুলো একটু গরম করলাম। ও তারপরেই বলছে কি না আজকে খেতে খেতে একটু লেট হবে, অলরেডি বেজে গেছে 2:13, বাবু এখনো ওঠেনি, নিয়ে এখানেই বসে আছে, তো আমিও বসে আছি, এই জন্য খাবার দাবার গরম করে এসে ফোন করেছিল দিশা, ছোট মাসিমণির মেয়ে ফোন করেছিল, ওর সাথে একটু কথাবার্তা বললাম, এই আর কি, এই চলছে। দেখি ও যদি না যায় তাহলে দুপুরবেলা খেয়ে দিই, আমি ও বাড়ি চলে যাবো, আর ও যদি যায় তো ওর জন্য একটু ওয়েট করব, এই এখন অবধি কথা হয়ে আছে। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, আজকেও কাঁকড়া চেবাতে চেবাতে একেবারে গাল ঢাল ব্যথা হয়ে গেছে, কিন্তু কাঁকড়াটা মামনি খুব ভালো রান্না করে। এবার যাবো একটু রোদে, পাক্কা 3টে বাজে, তো তাই জন্য একটু তো ঠান্ডা লাগছেই, এখন যাব একটু রোদে, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কমলা লেবু খাবো, তারপরে এসে একটু শোবো, ও যাবে বলছে, তো 5:30 বেরোবে বলেছে, তখন উঠে যাবো আবার। যাই আগে লেবুটা খেয়ে হয়ে গেছে, এখন বেরোবো, 5:30 বেরোনোর কথা ছিল, অলরেডি ও 6:05 বাজিয়ে দিয়েছে, এখানে রেডি হচ্ছে এখনো, বলছে কি না আমি তো রেডি, প্যান্ট শার্ট পরেই পরলেই হয়ে যাবে, এদিকে পড়ছে না, এদিকে বলছে আমি তো রেডি করছি। তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো, তো ফিরতে তো একটু রাত হবেই, দেখি ওখানে কাকার রিক্সা বলে আমার ফোনে সেভ করা আছে নাম্বারটা, তো ওই কাকুর রিক্সাতে করে এলে একদম বাড়ির গেটের দুয়ারে নামিয়ে দিয়ে যায়, দেখি ফোন করব, যদি পাই তো ভালো কথা, নাহলে ভেঙে ভেঙে আসতে হবে, আর কিছুই করে নেই। আসলে এখান থেকে একটা রিক্সা ধরে স্টেশন যেতে হয়, স্টেশন থেকে একটা অটো ধরে যেতে হয়, তো ভেঙে যেতে হয় একটু, আর রাত হলে অটো রিক্সা ঠিকঠাক পাবো, ও আমাদের ওখান থেকে পাওয়া যায়, ওদের এখান থেকে রিক্সাটা আর পাওয়া যায় না, ওটাই হয়ে যায় সমস্যা। তো বেরোই আগে, পরে পক পক করবো, আবার বেরিয়ে দেখি সায়ন কি করছে, দুপুরবেলা অনেকবার কথা হয়েছে ওর সাথে।
আছে এখন যাব কি বাড়ি কি বাড়াবাড়ি করছে আমাকে মারধর করছে ঠিক হয়েছে এখন আমরা যাব কি তুই থাক এবার একা একা না ইরি বাবাড়ি তো এ গোছাচ্ছে ল্যাপটপ চলো যাবি হ্যাঁ তোর পড়া না থাকলে মাকে বল মাকে বল এসে গেছি দেখে বুঝতেই পারছো রাস্তায় দৌড়েছিল কতগুলো কুকুরে আর যা চিৎকার দিয়েছে আমি গলা গালকে বসেও যেতে পারে কারণ অলরেডি আমার মনে হচ্ছে গলাটা একটু চিরকিয়ে গেছে কারণ তারপর থেকে একটু কুকুর কুকুর কাশছি আর কি চিরকেলে যেটা প্রবলেম হয় আর কি তো সেরকমই হচ্ছে একটা হাঁপিয়ে গেছি এসেছি অনেকক্ষণ বসে টিভি দেখছিলাম তারপরে গেলাম একটু ফ্রেশ হলাম মানে জামা কাপড় ছাড়া হয়ে গেছিল মুখ টুক ধুলাম একটু এখন ক্রিম ট্রিম মেখেছি আজকে শুয়েই পড়বো তাড়াতাড়ি কোনো সেরকম কাজ নেই ঘুরি তো ওইদিকে চলে গেছে 10:20 বাজে এখন ওই শুতে শুতে আজকে 11টা বাজবে আর কি রোজ 12টা 12টা বাজিয়ে দিই আজকে 11টা শুয়ে পড়তে পারবো আশা রাখছি তারপর তো এডিট ফেডিট করা থাকেই এইসব তো রয়েছে বাদ দাও ওইসব কথা তো চলো আজকের দিনটাও ভালোই কাটালাম শায়নের জন্মদিন জন্মদিন করে রোজ না মানে আজকেও হয়তো ছোট একটা ব্লগই যাবে কারণ রোজ আমার নিজেরও সকাল থেকে দেখাতে এরকম কিছু ভালো লাগছে না আর রোজ রান্না আজকে তো রান্না যেরকম সেরকম ছিলই না তো কী বা দেখাতাম ওই জন্য আজকে আর কিছু দেখায়নি সেরকম আর তো লকডাউন শুরু হচ্ছে অলরেডি হয়েও গেছে এরপর পুরো লকডাউন হয়ে গেলে তো শুধুমাত্র সবার ঘরই হবে নিজের ঠিকানা আর কোনো কোথাও যাওয়ার কথাও নেই আমাদের যদি এখন আপাতত কোথাও যাওয়ার কথা ছিলও না এখন ঘরেই থাকার কথা ছিল যাই হোক তো আর কথা বাড়াবো না আজকের মতো এখানেই শেষ করছি যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর পারলে নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিও আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বললাম আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকো আমার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা তো চলো আজকের মতো টাটা গুড নাইট